তো সবার প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন গুগল ট্রান্সলেটার গুগল ট্রান্সলেটার লিখে যখন সার্চ করবেন সার্চ করার পরে দেখুন এই যে গুগল ট্রান্সলেটারের অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে রেখেছি এখন ওপেন করছি ওপেন করার পরে দেখুন সিম্পল এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যে কোনাতে প্রোফাইলের চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ইমেল আইডির সাথে ট্রান্সলেটার অ্যাকাউন্টটি রাখতে চান সেটা করে নেবেন এখান থেকে তো আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট আছে তো আমি এটার সাথে সেট করে নিয়েছি সেট করার পরে নিচে দেখুন সিম্পল তিনটা অপশন পাবেন কনভারজেশন এটা হলো মাইক্রোফোনের একটা ভয়েস এর লোগো আর এখানে আছে ক্যামেরা তো আমরা আজকের এটার বিস্তারিত জানবো কিভাবে। গুগল ট্রান্সলেটার ইউজ করতে হয় তো দেখুন প্রথমে এখানে বাংলা সিলেক্ট করা আছে এবং এখানে ইংলিশ সিলেক্ট করা আছে তো এই যে মিডিলের অ্যারোটা যেটা দেখতে পাচ্ছেন এখানে যখন আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখুন এটা কিন্তু ইংলিশ থেকে বাংলা হয়ে গেলো আবার যদি এখানে আবার ট্যাপ করেন তাহলে দেখুন বাংলার থেকে ইংলিশ হয়ে গেল তো আমরা চাইলে এখন বাংলাতে বলে ইংলিশে শুনতে পারবো তো এই যে এই ভয়েসের চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আবার এখানে ক্লিক করলাম তো দেখুন এই যে আমি উপরে বললাম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই এটা ইংলিশে নিচে টাইপ হয়ে গেল দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ অল তো এটা কিন্তু বাংলায় লেখে আমরা ইংলিশে দেখলাম তো এখান থেকে আবার কেটে দিচ্ছি আপনি যদি কিছু ইংলিশে লেখেন সেটা কিন্তু বাংলাতে চলে আসবে তো আমি এখানে ইংলিশে রেখে দিলাম এবং এখানে টাইপ করলাম দেখুন আমি ইংলিশে লিখলাম হাউ আর ইউ এটা কিন্তু বাংলাতে চলে আসলো আপনি কেমন আছেন তো দেখতে পারলেন এখান থেকে আবার আমরা ব্যাক হয়ে গেলাম তো এটা যদি আমরা বাংলার থেকে হিন্দি করে দেখতে চাই যে ইংলিশ লেখা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু দেশের সব ভাষাগুলোই চলে আসছে তো আমরা তো সব ভাষা আমরা জানি না তো আমরা সেটা ট্রান্সলেট করে দেখতে পারবো তো আমি হিন্দিতে করে দেখিয়ে দিচ্ছি যে হিন্দিতে আবার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে আমি এখানে বাংলায় লিখছি তো দেখুন বাংলায় বললাম হ্যালো বন্ধুরা কেমন আছেন এটা হিন্দিতে চলে আসলো নমস্কার দোস্ত ক্যাসে হে আপ তো দেখতে পারলেন এটা হয়ে গেলো তো আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি তো এইভাবে আপনারা এখানে ভাষা ট্রান্সলেট করতে করে দেখে নিতে পারবেন তারপরে নিচের অপশনগুলোতে যাচ্ছি তো এই যে কনভারসেশন অপশনটা যেটা দেখতে পাচ্ছেন কোনাতে এটার উপরে যখন আবার ক্লিক করবেন প্রেস এন্ড হোল্ড দ্য গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এন্ড টকিং তো এখানে দেখুন বাংলা নিচে কিন্তু হেডফোনের একটা ছবি দেওয়া আছে আর এখানে কিন্তু ভয়েসের ছবি দেওয়া আছে তো যেহেতু আমার মোবাইলে আমি হেডফোন ইনপুট করে রেখেছি তার জন্য এখানে হেডফোনের ছবি দেওয়া আছে তো এটাকে খুলে নিতে হবে আপনি যখন কেউ থেকে হেল্প নেবেন বাইরে দেশে গিয়ে তখন হেডফোন লাগান লাগিয়ে রাখবেন না দেখুন আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে কিন্তু আমার ভয়েসটা তো ক্লিয়ার আসছে কিনা আমি বলতে পারছি না কিন্তু আমি ভিডিওটা বানানোর জন্য করতে হবে এটা তো যে বাংলা লেখা আছে বাংলার নিচে দেখুন এটা কিন্তু ভয়েসের একটা চিহ্ন এসে গেল তো আমি সাপোজ আমি কেউ থেকে হেল্প নেবো একজন ইংলিশ ব্যক্তির থেকে তো তার জন্য এখানে ইংলিশে লেখা আছে বা যদি আপনি কোনো বিহার দেশে ঘুরতে যান তো হিন্দিতে যদি কেউ থেকে হেল্প নিতে লাগে সে দেশে হিন্দি চলে তাহলে ইংলিশের উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে যদি হিন্দিতে ক্লিক করবেন তো আপনি বাংলায় বলবেন সে হিন্দিতে বুঝে নেবে তো আমি যেহেতু আমি ধরুন কোনো ইংলিশ কান্ট্রিতে ঘুরতে গেলাম তো আমি ইংলিশে সিলেক্ট করে নিলাম তো এই যে আমার আমি যেটা বাংলা লেখা আছে সেটার উপরে আবার এখানে যে ভয়েসের উপরে আবার ক্লিক করতে হবে হ্যালো গ্র্যান্ডপা তো আমি বাংলায় বললাম হ্যালো দাদা সে কিন্তু এখানে বুঝে গেল তাকে আমি কি বলছি সে ভয়েসটাও শুনতে পারলো এবং এখানে লেখাও চলে আসলো এবং সে যদি উত্তর দেয় আমাকে সে আবার এখানে প্রেস করে নিবে সে আমাকে যদি এভাবে উত্তর দেয় তো আমি এখানে বুঝে গেলাম দেখুন আমাকে বলেও দিল এবং এখানে লেখাও চলে আসলো কি বলবো বলুন তো আমি যদি আবার তাকে বাংলায় বলতে হয় তো তো আমি এখানে বললাম দেখুন আমি এখানে বললাম আমি এখানে ঘুরতে এসেছি এখানে নিচে ইংলিশে লেখা চলে আসলো তো সে কিন্তু এটা শুনেও নিল এবং লেখা পড়েও বুঝে গেল তো সে আমাকে এখন বলতে পারা হয়তো ঠিক আছে ধন্যবাদ বুঝে গেলাম সে আমাকে ধন্যবাদ বলছে তো এভাবে কিন্তু আপনি কথাবার্তা তার সাথে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে পারেন আপনার যেটা হেল্প লাগে তার থেকে আপনি সেই হেল্পটি নিতে পারেন তো এটার ফাংশনটা আমরা বুঝে গেলাম এখন এখান থেকে আমরা ব্যাক হয়ে যাচ্ছি এবং আমার মাইক্রোফোনটি কানেক্ট করে নিচ্ছি তাহলে ভয়েসটি সুন্দর ক্লিয়ার আসবে এটা তো ছিল কনভার্সেশনের সিস্টেম আর মিডিলের আমরা দেখে নিলাম যে ট্রান্সলেট কীভাবে করবেন এখন এখানে ক্যামেরার যেটা সিম্বল দেওয়া আছে তো সাপোজ আপনি কোনো <laughs> বুক পড়ছেন সেখানে ইংলিশে কোনো কিছু লেখা আছে সেটাকে বাংলা করে বা হিন্দি করে যে কোনো ভাষায় আপনি দেখতে পারেন তো তিন নাম্বার অপশনটি যেটা ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন এই অপশনটির যদি আপনি কোনো ফ্রম আছে ইংলিশে সেটাকে আপনি বাংলা করে দেখতে চান তাহলে ইংলিশ থেকে বাংলা করে রাখবেন এখানে আর যদি কোনো ফ্রম আছে বাংলা আছে বা হিন্দিতে আছে হিন্দিটাকে আপনি বাংলা করে দেখতে চান তাহলে এখানে বাংলা থেকে এখানে ইংলিশে গিয়ে এখানে হিন্দি করে দিবেন তো আমি যেহেতু একটি ফ্রম আছে আমার কাছে ইংলিশে তাহলে আমি এখানে ইংলিশ থেকে আমি বাংলা করে দেখতে চাই তারপরে এখানে যে ক্যামেরার ভাষা সিলেক্ট করে নিলাম ইংলিশ থেকে বাংলাতে দেখতে চাই তারপরে যে ক্যামেরার সিম্বলটি দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে তিনটা অপশন খুলে আসলো নিচে দেখুন ইনস্ট্যান্ট স্ক্যান এবং ইম্পোর্ট তো ইনস্ট্যান্ট হলো যেটা আমি একটা আমার কাছে একটি ইংলিশে ফর্ম আছে এই ফর্মটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিয়ার পাচ্ছে না এটা দেখুন এই যে আমি ইনস্ট্যান্ট ধরে রাখলাম তো ইংলিশে কিন্তু লেখা আছে এটা কিন্তু বাংলায় লেখাটা চলে আসছে দেখুন তো দেখুন এটা কিন্তু বাংলায় চলে আসলো এখানে তো এটা হলো ইনস্ট্যান্ট তো স্ক্যানে যখন আবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এটা এরকমই থাকবে তো এটা কিন্তু একটি ফটো ক্লিক হয়ে যাবে এখানে যে ফটো উঠানোর একটা সিম্বল চলে আসলো তো এটার উপরে যখন আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে যতগুলো লেখা আছে সবগুলো লেখা এখানে ক্যাপচার করে নিয়েছে তার জন্য এই যে হোয়াইট হোয়াইট বক্সগুলো চলে আসলো আসার পরে এখানে এই যে সিলেক্ট অল লেখা যেটা দেখতে পাচ্ছেন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে অ্যারোটা দেখতে পাচ্ছেন বাংলা লেখার লাইনের নিচে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে উপরে যে ইংলিশের লেখাগুলো আছে সব লেখাগুলো কিন্তু এখানে যে বাংলাতে চলে আসলো তো দেখতে পারলেন যে ইংলিশে ফর্মটা লেখা আছে এটাকে আমরা ট্রান্সলেট করে বাংলাতে দেখলাম তো এটা তো হলো এখান থেকে একবার আমরা ব্যাক হয়ে যাচ্ছি আবার ক্যামেরা ছবিতে গেলাম যাওয়ার পরে ইনস্ট্যান্ট বুঝে গেলাম স্ক্যান বুঝে গেলাম যে কোনো কিছু ফর্ম বা বই যদি থাকে একটি আমি বড় ফর্ম আপনাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে নিয়ে সাপোজ এই ফর্মটি আছে আমার কাছে তো আমি ফর্মটা একবার এখানে ফটো তুলে নিচ্ছি এটা তো এটাকে আমি ক্লিয়ার করে নিলাম অল্প ক্লিয়ার করে নেওয়ার পরে এখানে ফটো তুলে নিলাম ফটো তুলে নেওয়ার পরে দেখুন এই সমস্ত লেখাগুলো কিন্তু ক্যাপচার করে নিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে তারপরে সিলেক্ট অল করে দিলাম সিলেক্ট অল করে দেওয়ার পরে এয়ারোটিতে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন পুরো ফর্মে যতগুলো লেখা ছিল সব লেখাগুলো কিন্তু এখানে ইংলিশেও চলে আসছে ইংলিশটা এসে এবং ট্রান্সলেট করে সেটা আমাকে বাংলায় দেখিয়ে দিচ্ছে এখানে তো আমি চাইলে পুরো ফ্রমটা কিন্তু সুন্দরভাবে পড়ে নিতে পারবো এবং আপনি যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে দেখুন এখানে একটা স্পিকারের ছবি দেওয়া আছে যখন এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে বলে শুনিয়ে দিবে তো আমি এটাকে অফ করে দিচ্ছি এটা ইংলিশেও শুনে নিতে পারবেন বাংলাও শুনে নিতে পারেন চলুন আমরা এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি একবার ব্যাক হয়ে যাওয়ার পরে আবার ক্যামেরার সিম্বলে চলে আসলাম আসার পরে যে তিন নাম্বার যেটা অপশনটা দেখতে পাচ্ছেন ইম্পোর্ট তো ইম্পোর্টে যখন আবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি কোনো জায়গা থেকে একটি বা পোস্টার বা বইয়ের পাতা যেটাই হোক আপনি ছবি তুলে রেখেছেন সেটাকে আপনি পড়তে চান তো তার জন্য আমি একটা সিম্পল একটা কিছু নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সাপোজ সাপোজ আমি এই ফটোটি স্ক্যানিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা স্ক্যানিং হয়ে গেলো কিন্তু হয়ে যাওয়ার পরে এখানে সিলেক্ট অল লেখা আছে এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যারোটিতে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এই যে ইংলিশ থেকে এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গেল তো চাইলে এখান থেকে আপনি শুনে নিতে পারেন আমি করে দিলাম বাংলায় শুনে নিতে পারবেন প্রথম নাম করে দিলাম তো তো এই ছিল বন্ধুরা আজকের এ টু জেড সম্পূর্ণ তথ্য আর আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেবো আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন টেকনোলজি রিলেটেড সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট হিস পড়ে সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেব তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি অন্য ভিডিও নিয়ে